দেখছেনি এখানে কত জনতা, উৎসুক জনতা, বেলা বাড়ার সাথে সাথে জনতার প্রতিদিন প্রচণ্ড প্রচুর জনগণ এখানে জমায়েত হচ্ছে। আপনারা দেখছেন যে যতই বেলা গড়াচ্ছে ততই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই গাছ দেখার জন্য। এই গাছটি মূলত ছিল এই রাস্তার সাথে, সেখান থেকে ধীরে ধীরে রা পুকুরের মাঝখানে এবং এখনও তারা দাঁড়িয়ে আছে। আচ্ছা ভাই, জান এই গাছের ঘটনাটা একটু খুলে বলবেন কি, আপনার বাসা কোথায়? আমার বাসার পাশেই। পাশেই? আচ্ছা, তাহলে তো আপনি অনেক কিছুই জানেন, বলেন তো আসলে ঘটনাটা কি? এই এই গাছটা লিভার কাটতে আসছে। আচ্ছা, পুকুর পাড়ে গাছ, চেয়ারম্যানের গাছ, লিভার কাটতে আসছে, লিভার আসে গাছের দড়ি বাঁধে মনে করেন টানা দিছে। আচ্ছা, পরে দূরে কোপ দেওয়ার সাথে সাথে গাছ সহ দূরে এক এক জায়গায় দূরে দাঁড়া আছে, একবারে মানুষের মতো হাইটে যা ওখানে দাঁড়া আছে, দাঁড়া আছে এবং ওইভাবেই এখনো আছে। প্রিয় দর্শক উনি দেখতেছেন, আপনার নামটা কি ভাই? সাইদুর রহমান। সাইদুল ভাইয়ের মুখ থেকে আপনারা শুনলেন এবং ওনারা নিজ চোখে দেখছে এবং সেটা আমরা দেখার জন্য এখানে আসছিলাম এবং উনি যে বর্ণনা দিলেন সেই বর্ণনার সাথে 100% মিল আছে আমরা দেখতে পাচ্ছি। এটা দেখছেন নারকেল গাছ, প্রচুর উৎসুক জনতা এই গাছ দেখতে ভিড় জমেছেন দেখছেন। অনেক মানুষ রাস্তার দুই পাশে, চার পাশ দিয়ে দেখছি লোকে আসছে গাছ দেখার জন্য, প্রচুর লোক আসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এত লোকের ভিড়, অনেকটা বাজারের মতন পরিবেশ তৈরি হয়েছে এখানে। আচ্ছা, আমরা এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করব। হ্যাঁ দর্শক, আপনারা দেখছেন যে এই গাছটি প্রথমে এখানে ছিল, সেখান থেকে গাছটি অনেকটা মানুষ যেভাবে পায়ে হেঁটে যায় সেভাবে গিয়ে একবার পুকুরের মিডিল পয়েন্ট অর্থাৎ এই মাটি থেকে প্রায় 45 ফিট দূরে অবস্থান করছে এবং এখানে শত শত উৎসুক জনতা। এখন আমরা একজনকে জিজ্ঞেস করবো, ভাই আপনি কোথা থেকে আসছেন? আতাইগুলা থেকে আসছি ভাই। আতাইগুলা থেকে এই ঘটনা দেখার জন্য আসছেন? হ্যাঁ। আচ্ছা, এখন আপনি ঘটনাটা স্বচক্ষে দেখছেন, তো আপনার কাছে কি মনে হচ্ছে, ঘটনা সত্য তো নাকি? সত্য সত্যই তো লাগে ভাই, সবাই তো দেখতেছে এটা সত্যই তো। আচ্ছা ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি আতাইগুলা। আতাইগুলা? আচ্ছা, এই ঘটনা কি আপনি দেখতে আসছেন নিজ চোখে আর কি? হ্যাঁ জি। ও দেখি কেমন মনে হচ্ছে আপনার কাছে? ভালো লাগতেছে। পানি যদি পানিতে যদি দান পরে না খারাপ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে উৎসুক জনতা, প্রচুর উৎসুক জনতা, প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় শত শত উৎসুক জনতা জমা হচ্ছে এবং এই গাছটি মূলত ছিল এই রাস্তার সাথে, সেখান থেকে ধীরে ধীরে রা পুকুরের মাঝখানে এবং এখনও তারা দাঁড়িয়ে আছে। কেউ কেউ একে অলৌকিক ঘটনা বলে অব্যাহত করছে, আমরাও সেটাই ধারণা করছি যেহেতু এলাকার অনেক লোকের কাছ থেকে আমরা শুনলাম এবং সেটা আমরা সরজমিনে গিয়ে দেখলাম এটা বাস্তব ঘটনা। আপনারা দেখছেন একবার পুকুরের মাঝখানে অর্থাৎ গাছ দুইটি যেখানে ছিল সেখান থেকে প্রায় 45 ফিট দূরে এখন অবস্থান করছে। দেখতেই পাচ্ছেন বেলা যত গড়াচ্ছে তত উৎসুক জনতা এখানে ভিড় জমাচ্ছেন এবং আমরা আশা করছি যে এত জনতা এখানে, আমরা দেখতে পাচ্ছি যে অনেক গাড়ি, অনেক অসংখ্য গাড়ি চলে আসছে এবং প্রত্যেকটা গাড়ি ভর্তি গাছটি পাড়ে ছিল এবং সেখান থেকে প্রায় 40-45 ফিট দূরে এখনও অবিকল গাছ যেরকম ছিল সেরকমই আছে এবং গাছে আমরা পাতা দেখছি এবং নারকেলগুলো এখনও ঝুলে আছে। আসলে আল্লাহর এটা বিশেষ রহমত, এটা অলৌকিক ঘটনাও বলা যেতে পারে। যেমনটি সাইদুল ভাই বলছিলেন যে গাছে রশি ঝুলানো, আমরা দেখতে পাচ্ছি যে গাছে এখনও রশি আছে এবং এই রশি ধরেই বাধা হয়েছিল কাটার জন্য, কিন্তু দুই একটি কোপ দেওয়ার পরেই গাছ দুইটি অবিকল মানুষের মতো হেঁটে যায় এবং হেঁটে পুকুরের ঠিক মাঝখানে অবস্থান করছে এবং আপনারা দেখছেন যে শত শত উৎসুক জনতা এই গাছ দেখতে প্রতি মুহূর্তে ভিড় জমাচ্ছেন এই চেয়ারম্যান বাড়ির পাশে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক, বেলা যত গড়াচ্ছে দর্শকের সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে।
नाम की घटना सत्य प्रचुर दर्शक प्रिय व्यूअर्स अपनारा देखें ही कत जनता उत्सुक जनता बेला बाड़ार साथे साथे जनता प्रतिदिन प्रचंड प्रचुर जनगण एखे जमायत होच्छे अपनारा देखें जो जतई बेला गड़ाच्छे ततई जनसंख्या बृद्धि पाच्छे गाच देखार जोन्नो गाचटी प्रथमे पारे छिलो एवं पारे थाकार परे गाच दुटी काटार जोन्नो जखन रशि लागाय एकटी कोप देवा होयेछे साथे साथ गाच दुटी एकसाथे अर्थात जोड़ा गाच जोड़ा नारकेल गाच दुटी मानुषेर मतो हेटे अबिकल हेटे पुकुरेर माझखाने एसे अवस्थान करछे एबं तारा एखोनो ओई अवस्थाय आछे। आज दुई दिन घटनाटा घटेछे एबं आमरा दूर दूरान्त थेके जिज्ञेस करलाम बहुत लोक एसेछे दूर दूरान्त थेके एई घटना देखार जोन्नो। देखছেন জোড়া নারকেল গাছ এবং প্রচুর উৎসুক জনতা ইতিমধ্যে পুকুরের পার ভরে গেছে। আপনারা দেখছেন ছেলে মেয়ে ছোট বড় সব বয়সী উৎসুক জনতা গাড়ি নিয়ে আসছেন এবং সেই ঘটনা সকলে সচক্ষে দেখতে আসেন। জোড়া নারকেল গাছ এবং গাছে নারকেল আছে আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে একটি সংকেত দেওয়া হয়েছে নিচে কেউ যেন না নামে। প্রিয় দর্শক আপনারা দেখছেনই এখানে জোড়া নারকেল গাছ। তোমার নাম কি? তুমি কি এই নারকেল গাছ দেখতে আসছো? কোথায় দেখাও তো সেটা কোথায়? প্রিয় দর্শক দেখছেন নীরব একদম বাচ্চা ছেলে সেও এই ঘটনা দেখার জন্য আসছে এবং এই যে জোড়া নারকেল গাছ সত্যি ঘটনা আমরা সচক্ষে দেখছি। নারকেল গাছ দুটি পুকুরের মাঝখানে অবস্থান করছে।